নমস্কার, শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আমি সুব্রজিৎ শুরু করছি এবি নিউজ। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে নিউজ হেডলাইন্স। এ বছরের মতো মা দুর্গা ফিরে গেলেন কৈলাসে। প্রতিমা ভাসানকে কেন্দ্র করে জলপাইগুড়ি রাজবাড়ি সহ ঘাটগুলিতে উপচে পড়ল ভিড়। বিজয়া দশমীর পরদিন ভান্ডানি পুজো জলপাইগুড়ি জেলার গ্রামাঞ্চলে। করোনা আবহে মেলা হল না কোথাও। আজ বাংলাদেশের চিলাহাটি থেকে ভারত সীমান্ত পর্যন্ত নবনির্মিত রেলপথে ট্রেন ইঞ্জিনের ট্রায়াল রান করল বাংলাদেশ রেল। মহিলাকে মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কে নাওয়াপাড়ায়। হেডলাইন্সের পর আসছে বিস্তারিত সংবাদে। গতকাল ছিল বিজয়া দশমী, দেবী উমা ফিরে গেলেন কৈলাসে। যদিও করোনা পরিস্থিতির জন্য এবার রাবণ বধ হয়নি জলপাইগুড়ি শহরে, নিরঞ্জন পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও পুরসভা ছিল বেশ সজাগ। জলপাইগুড়ি শহরে প্রধান ঘাটগুলির মধ্যে অন্যতম বাবুঘাট ও কিং সাহেবের ঘাট। প্রতি বছর এই ঘাটগুলিতে রাবণ বধের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু এবার যাতে ভিড় না হয় সেজন্য এই রাবণ বধ পর্ব করা হয়নি। বাবুঘাটে সামান্য ভিড় দেখা গেল, কিং সাহেবের ঘাটে এবার জনসমাগম ছিল অনেকটাই কম। ঘাটগুলিতে বড় প্রতিমা নিরঞ্জনের জন্য ক্রেনের ব্যবস্থা করেছিল পুরসভা। বিসর্জনের সময় পুজো কমিটিগুলির অল্প কিছু সদস্যদের নিয়ে প্রতিমা ভাসান করা হয়। প্রতিমা ঘাটে আনার পর বেশি সময় দাঁড়াতে দেওয়া হয়নি। পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জিকে কিং সাহেবের ঘাটে উপস্থিত থেকে প্রতিমা নিরঞ্জন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা তা তদারকি করতে দেখা যায়। জলপাইগুড়ি পৌরসভা এবং পুলিশ প্রশাসন, আমরা অত্যন্ত সজাগ রয়েছি এই যাতে এটা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ঘাটে যাতে বেশি ভিড় না হয় এবং কোভিড সংক্রমণ যাতে না বাড়ে, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এক একটা করে ক্লাবকে এখানে এই কিং সাহেব ঘাট, যেটা জলপাইগুড়ির সবচেয়ে বড় ঘাট, নিরঞ্জন ঘাট দেবী দুর্গার, এবং এখানে কিন্তু আমরা এক একটা করে ঠাকুর প্রতিমাকে এন্ট্রি দিচ্ছি এবং তার সাথে 10-12 জনকে এন্ট্রি দিচ্ছি, এবং প্রত্যেকের মাস্ক পরিধান করে থাকতে হবে। এবং আমরা আজকে ঘাটটাকে সকালে স্যানিটাইজ করেছি এবং কালকে সকালে আবার স্যানিটাইজ করব। সোমবার যাবতীয় রাজনীতি মেনে দেবী প্রতিমা ভাসান হলো জলপাইগুড়ির রাজবাড়ি পুকুরে। করোনার ভয়কে দূরে সরিয়ে যথারীতি ভিড় উপচে পড়ল রাজবাড়ির ভাসান দেখতে। জলপাইগুড়ি জেলার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। করোনা আবহে এবার জৌলুস কম থাকলেও প্রতিমা ভাসান দেখতে প্রতি বছরের মতোই ভিড় জমল রাজবাড়ি চত্বরে। স্থানীয় মহিলারা সিঁদুর খেলে মাকে বিদায় জানান। প্রাচীন ঐতিহ্য মেনে রথে করে মাকে টেনে নিয়ে যাওয়া হয় রাজবাড়ির পুকুরে। তার আগে পান্তা ভাত, ইলিশ মাছ, কচু শাক সহ 5 রকমের ভাজার ভোগ নিবেদন করে মাকে বিদায় জানানো হয়। এদিন চিরাচরিত নিয়ম অনুযায়ী রাজবাড়ির পক্ষে সৌম্য বসু আকাশে বন্দুকের গুলি ছুড়ে মায়ের নিরঞ্জন পর্বের সূচনা করেন। মাকে মন্দির থেকে বিদায় জানানোর পর রাজ পরিবারের কোনো সদস্য আর মায়ের দিকে ফিরে তাকান না। শান্তিপূর্ণভাবেই এবারও রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। তবে প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের সমস্ত স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে প্রচুর মানুষ ভিড় জমান রাজবাড়িতে। কোনোরকম সামাজিক দূরত্ব বজায় না রেখে নাচানাচি করতেও দেখা গিয়েছে অনেককেই, যা নিয়ে আগামী পরিস্থিতির কথা চিন্তা করে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। এ বিষয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হতে দেখা গিয়েছে সচেতন নাগরিকদের অনেককেই। যথাযথ নিয়ম মেনে এদিন প্রতিমা নিরঞ্জন করা হয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমেও। প্রতি বছরের মতো আশ্রমের নিজস্ব পুকুরের জলে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। স্বাস্থ্যবিধি যাতে যথাযথভাবে মেনে চলেন সবাই, সেদিকে সজাগ দৃষ্টি ছিল আশ্রম কর্তৃপক্ষের। নিরঞ্জনের আগে সন্ধ্যা আরতি করা হয় মায়ের উদ্দেশ্যে, তারপর মায়ের জয়ধ্বনি দিয়ে দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয়। এবার করোনা পরিস্থিতির কারণে আশ্রম চত্বরে তেমন ভিড় দেখা যায়নি।
বিভিন্ন জায়গার সাথে রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটাতেও সোমবার বিকেল থেকে প্রতিমা নিরঞ্জন করা হয়। প্রশাসনিক সমস্ত নিয়ম মেনে ইয়ংস্টার ক্লাবের দুর্গা প্রতিমা কিছু সংখ্যক লোক নিয়ে নিরঞ্জন করা হয়। পাশাপাশি এলাকার বেশ কিছু পারিবারিক ও অন্যান্য ক্লাবের প্রতিমাও সুশৃঙ্খলভাবে নিরঞ্জন করা হয়েছে করতোয়া নদীর জলে। সব মিলিয়ে বেশ শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন হয়েছে রাজগঞ্জ ব্লক জুড়ে। রবিবার নবমীতে তন্ত্রমতে ভিন্নভাবে কুমারী পুজো করা হয় ধূপগুড়ির এক আশ্রমে। জানা গিয়েছে কালিকা পুরাণ মতে ওই আশ্রমে কুমারী পুজো করা হয়েছে। তিনজন কুমারীকে একসঙ্গে তন্ত্রমতে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুজো করা হয়। কালিকা পুরাণ মতে 16 বছর বয়স পর্যন্ত কিশোরী মেয়েদের কুমারী পুজো করা হয়। মহানবমীর দিন 3 বছর, 9 বছর এবং 14 বছর বয়সী তিনজন কুমারীর পুজো করা হয়েছে। 3 বছরের কুমারী স্নেহা রাহা ত্রিধামূর্তি, 9 বছরের কুমারী দেবস্মিতা রায় কাল সন্দর্ভা এবং 14 বছরের কুমারী নিধি প্রসাদ পীঠ নায়িকা হিসেবে পূজিত হয়। অন্যান্য জায়গায় অষ্টমীতে কুমারী পুজো হলেও ধূপগুড়ির ওই আশ্রমে নবমীতে কুমারী পুজো করা হয়। এখানে কুমারী পুজোয় কাতল মাছের আমিষ ভোগ নিবেদন করা হয়ে থাকে। দুর্গা পুজোর রেশ কাটতে না কাটতেই উত্তরবঙ্গে গ্রাম বাংলায় ফের বোধনের সুর। একাদশীর সকাল থেকেই উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত গ্রামগুলোতে শুরু হয়েছে মা ভাণ্ডানী রূপে দেবী দুর্গার আরাধনা। মা দুর্গার 10 হাত থাকলেও ময়নাগুড়ির বার্নিশ এলাকায় দেবী ভাণ্ডানী দ্বিভুজা, দেবীর বাহন এখানে বাঘ। শুধুমাত্র রাজবংশী সম্প্রদায়ের মানুষই নয়, বর্তমানে ভাণ্ডানী পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা সর্বধর্ম সম্প্রদায়ের মানুষ। দেবী দুর্গার অপর রূপ দেবী ভাণ্ডানীকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ বনাঞ্চলের বনবস্তিবাসীরা পুজো করেন বনদুর্গা রূপে। উত্তরবঙ্গের বনাঞ্চলেও তাই দেবী দুর্গার বিসর্জনের পর এক উৎসবের শেষে আরেক উৎসব শুরু হয়ে যায়। ভাণ্ডানী পুজোকে ঘিরে রাজবংশী সমাজে একটি সুন্দর লোককথা রয়েছে। কথিত আছে, বিসর্জনের পর বাপের বাড়ি থেকে কৈলাসে যাওয়ার সময় এই বার্নিশ গ্রাম দিয়ে মা যখন যাচ্ছিলেন, সেই সময় এলাকার কৃষকরা মা দুর্গাকে একরাত তাদের গ্রামে থেকে যেতে বলেন, কারণ গ্রামে প্রচণ্ড অভাব অনটন চলছিল। তখন মা দুর্গা এই বার্নিশ গ্রামে একরাত কাটিয়ে একাদশীর দিন গ্রামের মানুষের কাছ থেকে পুজো নিয়ে কৈলাসের পথে রওনা দেন। কথিত আছে, এরপর থেকেই নাকি গ্রামের অভাব অনটন দূর হয়ে যায়। সে কারণেই এখানে মা দুর্গাকে ভাণ্ডানী রূপে পুজো করা হয়। রাজ্যের বাইরে নেপাল ভুটান থেকেও প্রচুর পুণ্যার্থীরাও এই গ্রামে মা ভাণ্ডানীর পুজো দিতে আসেন। বিজয়া দশমীর দিন ভোর রাত থেকে হাজার হাজার মানুষ পুজো দেওয়ার জন্য লম্বা লাইন করেন। মা ভাণ্ডানীর কাছে কিছু মানত করলে সেটা সফল হয়, এমনটাই বিশ্বাস পুণ্যার্থীদের। পুজোয় মানত করে ভক্তরা এখানে নিবেদন করেন পায়রা ও পাঠা। প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে, তবে এবার করোনার কারণে মেলা বসেনি এখানে। পুজো কমিটির পক্ষে দীনেশ চন্দ্র রায় বলেন, এখানে দেবী ব্যাঘ্রবাহিনী ও দ্বিভুজা, পুজো শেষে রাতেই হয় দেবীর ভাসান। যেমন আমাদের দুর্গা মায়ের 10টি হাত, তেমন আমাদের এই মায়ের কিন্তু ভাণ্ডানী মায়ের 2টো হাত, এবং দুর্গটা যেমন আমাদের সিংহের পিঠে বসা, সেটা আমাদের কিন্তু বাঘের পিঠে বসা আমাদের মা। এইটাই হলো আমাদের এখানকার মায়ের পুতিনার যে ইয়েটা। আর একই আছে সামনে গণেশ কার্তি এক সাইডে এবং লক্ষ্মী সরস্বতী এক সাইডে। এইটা প্রচলন হয়েছিল যে অনেক আগে আর কি, সেটা হলো এদের দুর্গা মা যখন এখান থেকে মঠের থেকে স্বর্গে ফিরে যাচ্ছিলেন, তখনকার দিনে সে এখানে যে রাখালগুলো সে দেখে মা সেজাচ্ছে, তখন মাকে তার সবাই মিলে আটকায় এবং বলছে যে মা তোমরা যখন তুমি যখন ফিরে যাচ্ছ এখানে তুমি ওই আমাদের একটু পূজা নিতে হবে।
সেইভাবেই সেই চিরতুলে চলিতভাবে ওই তৎকালীন থেকেই এই পূজা সৃষ্টি হয়েছে। করোনার কড়াল গ্রাসে ভাণ্ডানি পুজোর উৎসবে ভাটা পড়েছে, যে কারণে মন খারাপ ময়নাগুড়ি ব্লকের অর্জুনের বাড়ি ও নাওয়াপাড়া গ্রামের বাসিন্দাদের। অর্জুনের বাড়ি গীতাঞ্জলি সংঘ ও নাওয়াপাড়া গীতাঞ্জলি সংঘ প্রতি বছর ভাণ্ডানি পুজোর আয়োজন করে। এই উপলক্ষে পাশাপাশি দুটি ভাণ্ডানি মেলা বসে। মেলা প্রাঙ্গণে থাকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন। সেখানে পদ্মতি এক ও দুই নম্বর অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলের মানুষ সামিল হয়ে উৎসবে মেতে ওঠেন। বহু পুরনো এই দুটি পুজো ও মেলা এলাকার ঐতিহ্য বহন করে, কিন্তু করোনার কড়াল গ্রাস এবার সেই উন্মাদনা ম্লান করে দিয়েছে। এবার করোনার আবহের কারণে সব আয়োজন বাতিল করে নিয়ম রক্ষার পুজো হচ্ছে। হাইকোর্টের নির্দেশ মেনে মেলা ও অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। অর্জুনের বাড়ি গীতাঞ্জলির সংঘের সম্পাদক তেজশীষ রায় বলেন, এবার তাদের ভাণ্ডানি পুজোর 35তম বর্ষ। প্রতি বছর সাড়ম্বরে পুজোর আয়োজন করা হতো, করোনা সতর্কতায় এবার আয়োজনে কাটছাট করা হয়েছে। সমস্ত রকম সতর্কবিধি মেনেই সংক্ষিপ্ত আকারে পুজো করা হচ্ছে। অপরদিকে নাওয়াপাড়া গীতাঞ্জলি সংঘের সভাপতি ধীরেন দেব শর্মা বলেন, কোভিড-19 থাবায় 137 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই ভাণ্ডানি পুজো এবার জৌলুস সারিয়েছে। প্রতিবার এই উপলক্ষে বিশাল আয়োজন থাকে, এবার যাবতীয় সতর্কবিধি অবলম্বন করে নিয়মের পুজো হচ্ছে। শারীরিক দূরত্ব নিয়ন্ত্রণ করার পাশাপাশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারও বন্দোবস্ত করা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগের জন্য আজ বাংলাদেশের তরফে ইঞ্জিনের ট্রায়াল রান করা হলো। গত 8ই অক্টোবর তার প্রাথমিক পর্যায়ে ভারতের পক্ষে রেলের ইঞ্জিনে সফল ট্রায়াল রান করা হয়েছিল। আজ বাংলাদেশের চিলাহাটি থেকে ট্রেনের ইঞ্জিন এলো ভারত সীমান্ত পর্যন্ত। দুই হাত তুলে সেই ইঞ্জিনকে স্বাগত জানালো দুই দেশের মানুষ। এদিন বাংলাদেশের ইঞ্জিনের ট্রায়াল দেখতে হাজার হাজার মানুষের ভিড় জমেছিল সীমান্ত এলাকায়। বাংলাদেশিদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। ভারত বাংলাদেশ সীমান্ত পর্যন্ত 3.34 কিলোমিটার রেললাইন পাতে ভারতীয় রেল মন্ত্রক। একইভাবে সীমান্তের ওপারে চিলাহাটি স্টেশনকে সাজিয়ে তোলার পাশাপাশি চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি সীমান্ত পর্যন্ত 6.724 কিলোমিটার নতুন করে রেলপথ স্থাপন করে বাংলাদেশ রেল দপ্তর। কাঁটাতারের বেড়া কেটে দুদেশের রেল দপ্তর রেললাইন জুড়ে দিয়েছে। বাংলাদেশের রেল দপ্তরের প্রজেক্ট ডাইরেক্টর তথা ডিভিশনাল ইঞ্জিনিয়ার 2 মোহাম্মদ আব্দুল রহিম জানান, তাদের আজ সফল ট্রায়াল রান হলো। দুদেশের মধ্যে রেল যোগাযোগ পুনরায় চালু করতে মার্চ মাসে ট্রেন চলাচল শুরু হতে পারে এই পথে। তারা খুব আনন্দিত, দুই দেশের মধ্যে ফের এই পথে ট্রেন চলাচল শুরু হবে। সেটির ইঞ্জিন ট্রায়াল রান, যেটা হচ্ছে যে আমাদের রেলওয়ে ফাংশনাল একটি কাজ, যে আমার রেল লাইনটি সার্টিফিকেট দেওয়া যে রেল লাইনটি ট্রেন চলাচলের জন্য উপযুক্ত। ময়নাগুড়ির বাগজানে ফুল তোলার অপরাধে এক শিশু কন্যাকে বিদ্যুতের শক দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল স্থানীয় এক জনপ্রতিনিধির বিরুদ্ধে। ঘটনার তীব্র নিন্দা জানালো বিজেপির মহিলা মোর্চা। বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদিকা অনিন্দিতা রায় দাসের অভিযোগ, ফুল চুরির অপরাধে ফুলের মতো শিশুটিকে ইচ্ছাকৃতভাবে খুন করা হয়েছে। ওই ছাত্রী মাঝে মধ্যে ফুল তুলতে ওই বাড়িতে যেত। গত পরশু তাকে ফুল তুলতে না আসার জন্য হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ, এলে বিদ্যুতের শক দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেত্রী। মঙ্গলবার বিজেপির মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল মৃত ছাত্রীর বাড়িতে যান, কথা বলেন তার পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে অনিন্দিতা দেবী অভিযুক্ত পঞ্চায়েত সদস্যর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একটি ছোট্ট ফুলের মতন শিশু, তাকে ফুল তোলার অপরাধে তাকে ইলেকট্রিফাইড করে মেরে ফেলা হয়, মেয়েটি স্পট মারা যায়। এবার নিজেরা তো চুরির একটার পর একটাতে মহাখ্যাতি অর্জন করছে, আর সামান্য একটু ফুল কেউ নিয়েছে তাকে তার অপবাদে তার প্রাণটা নিয়ে নিল একজন জনপ্রতিনিধি। ইচ্ছাকৃত বলছে? হ্যাঁ, কারো ইচ্ছাকৃত আমরা বলছি না, যিনি করেছেন তিনি নিজেই তার বক্তব্যে বলেছেন যে হ্যাঁ আমি করেছি। এবং মেয়েটির বাড়িতে আমরা গিয়েছিলাম, মেয়েটির মা বলল যে আগের দিন নাকি মেয়েটিকে বলেছে ফুল তুলতে আসলে কিন্তু ইলেকট্রিক শক দেব। এবার সেটা যে এইরকম জায়গায় দাঁড়াবে সেটা তো কেউ ভাবেনি। আর এটার তো আর্মস ইউজ করার মতন ইলেকট্রিসিটিটা ইউজ করা হলো,
এটা আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকেও বলবো সেই কেসি দিতে, যে যাতে এটা দিস হ্যাজ বিন ইউজড অ্যাজ আর্মস। মহিলার উপর এক পুলিশকর্মী আক্রমণ করেন বলে অভিযোগ। এ ব্যাপারে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েও কাজ হয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধে সামিল হলেন অরবিন্দ অঞ্চলের নাওয়াপাড়ার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, সোমবার গভীর রাতে এলাকার এক দোকানে ও বাড়িতে অভিযুক্ত পুলিশকর্মী পাথর দিয়ে ঢিল মারেন। রাস্তায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এই ঘটনা তিনি ঘটিয়েছেন বলে অভিযোগ। রাতেই ওই অভিযুক্ত পুলিশকর্মীকে বাধা দেন এক মহিলা, এরপরই ওই মহিলাকে তিনি মারধর করেন বলে অভিযোগ। স্থানীয়রা উদ্ধার করে ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যান। থানায় অভিযোগ করেও কোনো কাজ হয়নি বলে ক্ষোভ বাসিন্দাদের। এদিন বিকেলে মহিলা বাড়িতে ফিরে আসতেই ঘটনার তদন্তের দাবি জানিয়ে পথ অবরোধে সামিল হন স্থানীয়রা। আমাকে ধরে মারছে, আমাকে কে ওই পুলিশটা কেন ওই যে আমাকে বাড়িতে এসে আমাকে দোকানে এসে ঢিল মারছে, হ্যান্ডেল নামাচ্ছে আগে, প্রথমে হ্যান্ডেল নামে আমি তো লাইটের হ্যান্ডেল না আমি তো, তারপরে আমি চুপ করে বসে দেখতেছি, দেখি আসলো, এসে হ্যান্ডেল নামালো, হ্যান্ডেল নামার পরে আমি ধরে গেলাম, ধরে গিয়ে দেখলাম এই লোকটা এসে, তারপরে আমরা রাস্তায় সব চলে আসছি, ওর একটা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে আসছে আমাকে ধরে এখানটা মারলো, লাঠিতে মারলো, হাত দিয়েও মারছে আমাকে, মারার পরে আমি তো গানায় পড়েছিলাম, তারপরে আমাকে তো ধরে সব হাসপাতালে আমাকে নিয়ে গেছে, আমি এখন এই যে হাসপাতালে এখন এসে আমি তার আমি কঠিন শাস্তি চাই। পরে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। এদিকে অভিযুক্ত পুলিশকর্মী স্ত্রী লাকি ঘোষ দাবি করেন তার স্বামীর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ওই দোকানে ভাঙচুর করেছে, মারধর করেছে মহিলাকে কি না? আমার হাজবেন্ড রাতে 12টার সময় বাড়ি চলে এসেছিল, ইতিমধ্যে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিল, এবার রাতে 2টার সময় যখন গেটে এরকম ধাক্কাধাক্কি হচ্ছে তখন ও বাড়ি থেকে বের হয়ে যায় ওখানে গিয়ে এদের সঙ্গে কথা বলতে গিয়ে, ওরা তিনজন মহিলা মিলে, তিন চারজন মিলে আর কিছু লোকজন ছিল, যখন ঝাঁপাঝাঁপি করছিল ওর উপরে তখন ও বাধ্য হয়ে এরকম ধাক্কাধাক্কি করতে গিয়ে সরাতে গিয়ে তখন ওর হাতটা বয়স্ক মহিলার গায়ে ওই মেয়েটার মায়ের গায়ে লেগে যায়। ও কারো গায়ে হাতও দেয়নি, কিছু বলেনি, এটাই হচ্ছে ওদের অভিযোগ যে মারছে কিন্তু মারেনি, ওই ধাক্কাধাক্কি করতে গিয়ে লাগে। আর ও পাথরটা তো কারো বাড়িতে দেন, রাতে 12টার সময় বাড়ির রীতিমতো চলেই আসছে, বাড়ি থেকেই বের হয়েছে। তাহলে ওনারা যে বলছে তাহলে কি এটা কি, তাহলে প্রমাণ দিতে হবে তো তাদের। মদ্যপ অবস্থায় এক দরিদ্র পরিবারের বাড়ি হাসুয়া দিয়ে ভাঙচুর ও এক কিশোরকে সেই ধারালো অস্ত্র দিয়ে মারার অভিযোগ উঠল ভাটাখানা এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে। সোমবার রাতের ঘটনা। মঙ্গলবার ঘটনা তদন্ত করতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় আজ সকাল থেকেই ভাটাখানা এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে 2 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দুর্গা ব্যানার্জিও উপস্থিত হন। এলাকার বাসিন্দারা জানান মঙ্গলবার রাতে উপর ভাটাখানা ও নিজ ভাটাখানার ছেলেদের মধ্যে ঝামেলা বাঁধে, যার জন্য উপর ভাটাখানার কয়েকজন যুবক নিজ ভাটাখানা এলাকার এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। এরপর স্থানীয় বাসিন্দা তপন দাসের বাড়িতে গিয়েও হামলা চালানো হয়। তার বাড়ি ভাঙচুর করা হয়। ভাঙচুর করার সময় তপনবাবুর বাড়িতে শুয়েছিল 2টি শিশু, কোনো ক্রমে তারা বেঁচে যায়। তাই দোষীদের উপযুক্ত শাস্তি চেয়েছেন তারা। দিকে হঠাৎ করে দেখলাম চিল্লাল্লা হচ্ছে, দৌড়ে আসলাম বাড়িতে, এসে দেখি উঁচু হঠাৎ ছেলেগুলো দিলীপ হরিপদ ওরা কয়েকটা 2 ভাই 3 4 ভাই মিলে সর্দিয়ে কাঁপাইছিল। আপনার বাড়িতে কপন উপরে আসে ঘরে আমি দেখি যে আমার 2টা মেয়ে এখানে, মানে আমার পাশের মেয়েটা আমার নিজের মেয়েটা, অবস্থা খুব খারাপ দেখে সর্দিয়ে কপাচ্ছিল। তারপর আমি ওদেরকে 2জনকে কোলে করে নিয়ে আরেক বাড়িতে যাচ্ছি। মূলত এটা কোন এলাকা? এটা ভাটাখানা রবীন্দ্রনাথ। যারা এই ঘটনাটা করলো কি কারণে মনে হয়? এটা এখনো ছেলেবেলের মধ্যে কি নিয়ে লাগছে এটাও ঠিক বোঝা যাচ্ছে না। এখন আপনার ছেলেবেলের মধ্যে কেচালটা লাগতেও পারে, অন্য কোনো ব্যাপার। এখন আপনার এলাকায় ভিড় কি বলবেন? হ্যাঁ, কি কারণে ভিড়? যে কারণেই ভিড়, আমার ঘর বাড়ি ভাঙছে, ছেলে পেলে মাথা ফাটো ফাটাইছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। পরে জানা গিয়েছে কয়েকজন হামলাকারী যুবক আসলে ভাটাখানা এলাকার এক পরিবারের কয়েকজন ভাই। পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে। পাশাপাশি 2টি পুজো কমিটির মধ্যে উত্তেজনা। এক পুজো কমিটির বিরুদ্ধে অপর পুজো কমিটির মেয়েদের কটূক্তি করার অভিযোগ উঠেছে। ঘটনায় উত্তেজনা জলপাইগুড়ি 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া কালীতলা রোডে।
জানা গিয়েছে মঙ্গলবার রাতে ভাষণ দেবার পর সেনপাড়া কালীতলা রোডে একই জায়গায় থাকা সেনপাড়া কালীতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির কিছু যুবক পাশের ঢিলছোড়া দূরত্বে মহিলা মৈত্রী সম্মেলনী দুর্গাপুজো কমিটির মহিলা সদস্যদের কটূক্তি ও উত্তেজিত করার চেষ্টা করে। তাই আজ মহিলা মৈত্রী পুজো কমিটির মহিলা সদস্যরা থানায় সেই কয়েকজন যুবকের বিরুদ্ধে নালিশ জানান। যথারীতি আমাদের মহিলা পুজো খুব সুন্দর হয়, খুব সুষ্ঠুভাবে আমাদের সম্পন্ন হয় পুজো, কিন্তু এটা আমাদের পাড়ার ছেলেরা বিভিন্ন ধরনের আমাদের এই কয়েকদিন টোনটিটকারি করে, কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করি যে ঠিক আছে পুজো হচ্ছে পাড়ার মধ্যে দুটো, সেটা নিয়ে ওদের একটা অবজেকশন থাকতেই পারে বা অসুবিধা থাকতেই পারে, কিন্তু আমরা মহিলারা যথেষ্ট এটাকে চেষ্টা করেছি অ্যাভয়েড করার। কিন্তু লাস্ট নাইটে যখন আমাদের দশমীতে আমরা বিসর্জন দিয়ে আসি, তখন আমরা মহিলারা যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন এখানে কিছু ছেলে মদ খেয়ে এখানে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের নোংরা নোংরা অশ্রাব্য গালিগালাজ করছিল, এবং সেটা প্রোটেস্ট, হ্যাঁ প্রোটেস্ট করতে গিয়ে যখন আমরা প্রোটেস্ট করতে যাই, তখন আমাদের ওরা বলে যে এটা কি করব দেখে নেবে এই পুজো নিয়ে, ওরা বিভিন্ন ধরনের নোংরা নোংরা কথা বলে, মহিলাদেরকে গায়ে হাত তোলার কথা বলে। যদিও এই বিষয়ে সেনপাড়া সর্বজনীন দুর্গাপুজো কমিটির এক মহিলা সদস্যা চিনু মজুমদার বলেন, মহিলা মৈত্রী সংঘের সদস্যরা যেই অভিযোগ করেছেন সেটি পুরোটাই মিথ্যে। পুরনো রাগ মেটানোর জন্য এই ধরনের নোংরা অভিযোগ তারা করেছেন তাদের ছেলেদের নামে। গায়ে হাত দিছে কখনো না, সেখানে আমি একদম উপস্থিত ছিলাম, কারণ কাউকে মদ খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। যেহেতু আমাদের এখানে এক সঙ্গীত শিল্পী, দীর্ঘদিনের শিল্পী, উনি মারা গেছেন, তার শোকে আমরা ভালো মতন আনন্দ করে বিসর্জনটাও দিতে পারিনি, তাহলে মদ খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না সেখানে। তাহলে যাই অভিযোগ করছে, ওরা যে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। জানি না ওদের কোনো মানে আগের কোনো রাগ এদের উপর আছে কি না, হয়তো সেটাই মেটানোর জন্য। এই ঘটনায় এই দুটো পুজো কমিটির মধ্যে ঢিলছোড়া দূরত্বে কিছুটা হলে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। বিরতির পর থাকছে আরো খবর, সময় এখন বিরতির সঙ্গে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। সেফ লাইফ মেডিজোন, এখানে সুলভ মূল্যে সমস্ত রকম ওষুধ পাওয়া যায়। ঠিকানা 4 নম্বর গুমটি, জলপাইগুড়ি। সেফ লাইফ মেডিজোন, অল কাইন্ডস অফ মেডিসিনস আর অ্যাভেলেবল হেয়ার অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস। অ্যাড্রেস 4 নং রেলওয়ে গুমটি, জলপাইগুড়ি। মোবাইল 9641820848, 9064744966 অ্যান্ড 7001592168। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, এখানে প্রতিটি জিনিস কেনা এবং বুকিং এর উপর থাকছে নিশ্চিত উপহার এবং ডিসকাউন্ট। মাত্র 9999 টাকায় পাচ্ছেন 190 লিটার ব্র্যান্ডেড রেফ্রিজারেটর, 299 টাকায় পাচ্ছেন মোবাইল। ডিশ টিভির উপর রয়েছে স্পেশাল অফার, রয়েছে 1.5 টন এসি মাত্র 28,999 টাকা। এছাড়া ইলেকট্রনিক গ্যাজেটস ও ফার্নিচারের কেনাকাটায় পাচ্ছেন 0% ইন্টারেস্ট, গিফট, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার। মোবাইল এক্সচেঞ্জ অফারও রয়েছে মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, রয়েছে ফিনান্স ফেসিলিটি। মনোজ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং কৃষ্ণা প্লাজা বেগুনটারি জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932392222। মনোজ ইলেকট্রনিক্স, মেইন ব্রাঞ্চ বেলাকোবা বাজার জলপাইগুড়ি এবং আমবাড়ি ফালাকাটা অপোজিট তারঘেরা গ্রাউন্ড। ফিরে এলাম বিরতির পর। পূজোর দিনগুলিতে জলপাইগুড়ি জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড় দেখা যায়। এতে মুখে হাসি ফুটেছে সেখানকার পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের। পুজোয় মেটলি ব্লকের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মূর্তিতে পর্যটকদের ভিড় উপচে পড়ে। স্বাভাবিকভাবেই খুশি মূর্তির ব্যবসায়ী সহ টোটো চালকরা। পঞ্চমী থেকেই সেখানে ভ্রমণ পিপাসু মানুষের ভিড় দেখা গিয়েছে। প্রতিদিন সকাল থেকে মূর্তি নদীর ধারে ও মূর্তি সেতুতে ঘোরাফেরা করতে ও ছবি তুলতে দেখা যায় অনেককেই। বহুদিন পর ফের মূর্তি তার স্বাভাবিক ছন্দে ফেরায় হাসি ফোটে স্থানীয় ব্যবসায়ী সহ টোটো চালকদের মুখে। মূর্তির এক ব্যবসায়ী মদন ছেত্রী বলেন, বহুদিন পর মূর্তিতে মানুষের ভিড় হলো। শেষ ভিড় হয়েছিল ঈদের সময়, এবার পুজোয় বিক্রিও ভালো হয়েছে তাদের।
অপরদিকে এক টোটো চালক সাবুলু হক বলেন, যদিও বেশিরভাগ পর্যটকই নিজস্ব গাড়ি নিয়ে এসেছেন, তবুও তার টোটোতেও ভালোই ভাড়া হয়েছে। বহুদিন পর মূর্তি এভাবে জমজমাট হওয়ায় খুশি তারা। শীত কেটে বহুমূল্যে সোনার গহনা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটল জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের কালিয়াগঞ্জের জোর কদম এলাকায়। ঘটনার তদন্তের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার। ব্যবসায়ী মিন্টু রায় দুবছর আগে নতুন বাড়ি বানিয়েছেন কালিয়াগঞ্জের জোর কদম এলাকায়। রবিবার নবমীর রাতে তিনি স্ত্রী ও সন্তানকে নিয়ে পুজো দেখে বাড়িতে ফিরে নিজেদের কাজকর্ম করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মিন্টুবাবু দেখতে পান তার ঘরের পেছনে শীত কেটে ঘর থেকে স্ত্রী ও সন্তানের সোনার গহনা ও নগদ প্রায় 10,000 টাকা সহ প্রায় 2 লক্ষ টাকার জিনিস খোয়া গিয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের ভিড় জমে মিন্টু রায়ের বাড়িতে। ওই বাড়ির পাশে একটি ফাঁকা জায়গায় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনুমান, ওই সাইকেলটি চোরদের হতে পারে। মিন্টু রায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। এদিকে গত কিছুদিন থেকে জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। এই নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। কালকে রাত্রে চোর ঢুকছিল মানে পরে কি করে চোর ঢুকে শিখ খুঁড়ে মানে মাটি খুঁড়ে আমার এই সব কিছু দিয়ে খুঁড়ে টুড়ে ঢুকছিল ঘরে, আর ঘরের লাইটও জ্বালানো ছিল। তারপরে আমি বাথরুমে উঠি, বাথরুম করতে বাচ্চাটাকে নিয়ে, তখন দেখি ঘরের সব কিছু ইয়ে করা এলোমেলো হয়ে আছে। তারপরে দেখি যে আলমারি থেকে যা কিছু ছিল সব কি কি নিয়ে যায়, সোনার দানা ছিল, কিছু টাকা পয়সা ছিল। সোনা দানার মধ্যে কি কি যায়, সোনা দানা বলতে গেলে বাচ্চারা অন্নপ্রাশনের জিনিস ছিল কিছু, কারোর সোনার চেন ছিল, আংটি ছিল, মোটামুটি বউয়ের চেন, গলা, হাতে চুড়ি, যত কিছু ছিল আর কি, যতগুলো জিনিস ছিল সবগুলোই নিয়ে গেছে। কত টাকা অনুমান সব আর টাকা মোটামুটি 10,000 টাকা মতো ছিল টোটাল, মোটামুটি তো 1.5-2 লাখ টাকা নিয়ে গেছে। পুজোয় দুস্থ পরিবারের শিশু ও মহিলাদের মুখে হাসি ফোটালেন বৈকুণ্ঠপুর ডিভিশনের সালুকাড়া রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। সালুকাড়া রেঞ্জের অধীন সরস্বতীপুর বিট অফিসে এলাকার দুস্থ পরিবারের শিশু ও মহিলাদের হাতে নতুন পোশাক তুলে দিয়েছেন তিনি। এলাকার প্রায় 200 শিশু ও মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছেন সঞ্জয় দত্ত। বেশ কিছু শিশুকে নিজে হাতে নতুন বস্ত্র পরিয়েও দিতে দেখা যায় রেঞ্জারকে। এ বিষয়ে সঞ্জয় দত্ত জানান, প্রতি বছর এলাকার 100 শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। এবছর করোনা পরিস্থিতি থাকলেও শিশুদের মুখে হাসি ফোটাতে ছুটে গিয়েছেন চা বাগানের মাঝে। এলাকার 200 শিশু ও মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিতে পেরে ভীষণ খুশি হয়েছেন তিনি। সবশেষে নিউজ হেডলাইন্স আবারও একবার। এ বছরের মতো মা দুর্গা ফিরে গেলেন কৈলাসে। প্রতিমা ভাসানকে কেন্দ্র করে জলপাইগুড়ি রাজবাড়ি সহ ঘাটগুলিতে উপচে পড়ল ভিড়। বিজয়া দশমীর পরদিন ভান্ডানি পুজো জলপাইগুড়ি জেলার গ্রামাঞ্চলে। করোনা আবহে মেলা হল না কোথাও। আজ বাংলাদেশের চিলাহাটি থেকে ভারত সীমান্ত পর্যন্ত নবনির্মিত রেলপথে ট্রেন ইঞ্জিনের ট্রায়াল রান করল বাংলাদেশ রেল। মহিলাকে মারধরের অভিযোগ পুলিশ কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ জলপাইগুড়ি শিলিগুড়ি রাজ্য সড়কে নাওয়াপাড়ায়। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। দেখতে থাকুন এবি আমার ভিশন। নমস্কার।